আমার প্রিয় চট্টগ্রাম এবং বাংলাদেশের বিভিন্ন জেলা থেকে আগত পার্শ্ববর্তী দেশ থেকে আগত সম্মানিত ভাইরা, পর্দার আড়ালে মা এবং বোনেরা, সুপ্রিয় সাংবাদিক বৃন্দ, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি তাআলা ওয়া বারাকাতুহু। প্রিয় ভাই সব, এই পৃথিবী আল্লাহ সৃষ্টি করে, কুল কায়নাত কে সৃষ্টি করে যত দয়া করেছেন, সমস্ত দয়া একত্রিত করলে কোরআন নাজিল করেছে, করে যে দয়া করেছেন তার সমান হবে। সর্বশ্রেষ্ঠ দয়া হচ্ছে যে কোরআনের মতো একখানা কিতাব তিনি আমাদেরকে দান করেছেন। আমরা বলি সুবহানাল্লাহ। এবং এই কোরআন আল্লাহ নাজিল করেছেন, দিয়েছেন এই কারণে, আল্লাহ তাআলা বলছেন ওয়ানাল্লাহি কসদুস সাবিলি ওয়া মিনহা জাইরুন ওয়ালাউ শাআ লাহাদাকুম আজমাইন। আর সোজা রাস্তা বলে দেওয়ার দায়িত্ব আমি আল্লাহ, যেখানে রয়েছে অসংখ্য বাঁকা পথ। এই অসংখ্য বাঁকা পথ হচ্ছে মানুষের তৈরি করা মতবাদগুলি, সব হলো বাঁকা পথ। মানুষের তৈরি করা মতবাদগুলি সোজা পথ না বাঁকা পথ? এই বাঁকা পথ সমূহের মধ্যে সোজা পথ বলে দেওয়ার দায়িত্ব আল্লাহ তাআলা, তিনি নিজে বলছেন এটা আমার দায়িত্ব, এটা আমি বলে দেব। আর তাই তিনি যুগে যুগে পয়গম্বর প্রেরণ করেছেন এবং তাদের কাছে বাণী পাঠিয়েছেন, কিতাব দিয়েছেন। সর্বশেষ নবী এলেন আমাদের নবী, সর্বশ্রেষ্ঠ নবী, সর্বশেষ নবী, বিশ্ব নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আর তার কাছে শরীয়তকে, দ্বীনকে আল্লাহ তাআলা পূর্ণ করলেন, মোকাম্মাল করলেন, কমপ্লিট করলেন, কোরআন নাজিল করে দিয়ে, সুবহানাল্লাহ। সেই জন্য এই কিতাব আল্লাহ তাআলা নাজিল করেছেন, যে কোরআন আমি আপনাদের সামনে আলোচনা করছি বা আমরা করতেছি, যে কোরআন হচ্ছে মহাবিশ্বের মহাবিশ্ব, এর থেকে আশ্চর্যজনক কিতাব এই পৃথিবীতে আর আসেনি। এ কোরআন শুধু মুসলমানদের জন্য নয়, আজ আমাদের 25 বছর পূর্তি উপলক্ষে আজকে যে মানুষের ঢল নেমেছে, এর মধ্যে নিশ্চয়ই হিন্দু ভাইরাও আছেন, অমুসলিম ভাইরাও এসেছে, ঠিক নয় কি? আর যদি তারা নাই আসেন তাহলে প্রতি বছর মুসলমান হয় কারা? এই মঞ্চে আপনারা দেখেছেন শত শত, গত 25 বছরে শত শত হিন্দু, বৌদ্ধ, খ্রিস্টান এই মঞ্চে ইসলাম কবুল করেছেন, আলহামদুলিল্লাহ বলে। আমি কোরআনে কারিমের মাহফিলের পক্ষ থেকে সেসব অমুসলিম ভাইদেরকে সুস্বাগত জানাচ্ছি, ওয়েলকাম করছি, খের মকদম করছি, মারহাবা বলছি, ধন্যবাদ জানাচ্ছি। কারণ এ কোরআন শুধু মুসলমানদের জন্য আসেনি, হুদান লিন্নাস হাদা বায়ানুল লিন্নাস, এ কোরআন গোটা বিশ্ববাসীর জন্য, সুবহানাল্লাহ। যারা মানুষ, যারা মানুষ নামে পদবাচ্য, পদবাচ্যে যারা বিবেচিত, যাদের নাম মানুষ তাদের জন্য কোরআন। এই জন্য কোরআন অন্যান্য ধর্মীয় পুস্তকের মতো নয়, কোরআন হচ্ছে মানব জীবনের একটি পূর্ণাঙ্গ জীবন বিধান। এ কোরআন যখন নাজিল হয় আর নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন এটা পড়তেন, তখন তৎকালীন কাফেররা নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে পাগল বলত, জেনে ধরা রোগী বলত, নাউযুবিল্লাহ। এখন নবীকে যদি পাগল বলা হয়, জেনে ধরা রুবি বলা হয়, তাহলে আঘাতটা লাগে কোথায়? আল্লাহর অস্তিত্বে আঘাত লাগে। আল্লাহর নবীকে যখন মুশরিকদের পক্ষ থেকে
পাগল বলা হলো জেনে ধরা রোগী বলা হলো মজনুন বলা হলো আল্লাহর পক্ষ থেকে তার জবাব এলো রব্বুল আলামিন তাদের কথার জবাবে শুনিয়ে দিলেন ওয়া মা সাহিবুকুম বিমাজনুন তোমাদের সাথী তিনি পাগল নন তোমাদের সাথী অর্থাৎ যিনি তার কৈশোর যৌবন জীবনের একটি বিরাট অংশ তোমাদের সাথে কাটালেন চল্লিশটি বছর পর্যন্ত তাকে তোমরা তো পাগল বলনি আজকে পাগল বলছো কেন সুতরাং তিনি পাগল নন তিনি কবিও নন তিনি জেনে ধরা রোগীও নন আর আমি তারে কবিতা শিখাই নাই ওয়ামা আল্লামনাহু শিয়রা ওয়ামা ইয়ামবাগী লাহু নবীর জন্য কবিতা শোভনীয় নয় নবীর জন্য কবিতা শোভনীয় না আমি তাকে কবিতা শিখাই নবীর জন্য কবিতা শোভনীয় নয় তার মানে হচ্ছে কবিতা হচ্ছে যারা কবি তারা কথার ফুল ঝুড়ি ছোটান তেপান্তরের মধ্য দিয়ে লাগামহীন ঘোড়া ছুটিয়ে দেন নিরুদ্দেশ্যের উদ্দেশ্যে যাত্রা করেন কথার আগামাথা থাকে না এই জন্য কবিরা মানুষের মনে আনন্দ সৃষ্টি করতে পারেন ঠিকই কিন্তু কোনো বিপ্লব ঘটাতে পারেন না কবিরা কখনো যুদ্ধের নেতৃত্ব দিয়ে সেনাপতির দায়িত্ব অথবা রাষ্ট্রপ্রধান এর দায়িত্ব সুচারুরূপে পালন করতে পারেন না এই জন্য কবিতা এটা নবীর জন্য শোভনীয় নয় কারণ কবিরা এমন সব কথা বলেন যে কথার সাথে বাস্তবতার কোনো মিল থাকে না এ বিষয়ে আমি এর পূর্বে অনেকবার আলোচনা করেছি আজকে সেদিকে না যাই কবিত্ব এটি একটি কোয়ালিটি এটি আল্লাহর একটি দান কেউ তো কবিতাকে আল্লাহর শ্রেষ্ঠত্ব মহানত্ব তার বিশালত্ব এগুলি প্রচারের জন্য কাজে লাগে কথা বুঝতে পেরেছেন আর কেউ তো কবিতা দিয়ে মানুষকে অশ্লীলতার দিকে আকৃষ্ট করে সুতরাং কবিতা বা কবিত্ব একটি প্রতিভা কিন্তু সেই প্রতিভা কোন পূর্ণাঙ্গ প্রতিভা এমন নয় যা জাতি গঠনে কোনো বিপ্লবী ভূমিকা রাখতে পারে এই জন্য আল্লাহ রাব্বুল আলামিন বলছেন যে আমি আমার নবীকে কবিতা শিখাই নাই এবং কবিতা তার জন্য শোভনীয় নয় নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন কোরআনের এই দাওয়াত দিচ্ছিলেন সমাজে এই দাওয়াত যখন দিচ্ছিলেন যেহেতু তিনি যখন কোরআন পড়তেন লোকেরা মনে করতে এটা বুঝি কবিতা আপনি যদি কোরআন তাড়াতাড়ি পড়েন তাহলে মনে হবে যেন আপনি প্রবন্ধ পড়ছেন আর যদি প্রতি আয়াতে থেমে থেমে পড়েন মনে হবে যেন আপনি কবিতা পড়ছেন এটা ঠিক কিনা বলে দেখুন দেখুন আর রহমান আল্লামাল কুরআন خلق الإنسان علمه البيان থেমে থেমে পড়লাম মনে হলো যেন কবিতা আবার যদি একসঙ্গে পড়ে যান আর রহমান আল্লামাল কুরআন خلق الإنسان علمه البيان এভাবে যদি আপনি না থেমে যদি পড়ে যান মনে হবে প্রবন্ধ আর যদি আয়াতে আয়াতে থেমে থেমে পড়েন আগা গোড়া সূরায়ে ফাতিহা থেকে নাস পর্যন্ত মনে হবে যেন কবিতা পড়ছেন সুবহানাল্লাহ এবং এই জন্য কোরআন মানুষের মুখস্থ থাকে বেশি কোরআন মানুষ মুখস্থ করতে পারে একটি কাব্যিক ছন্দ একটি কবিতার ছন্দের মতো এর ভাষা এর লালিত্য এর মাধুর্য এর বাচনভঙ্গি এর রচনা শৈলী একটা ভিন্ন প্রকৃতি সে ব্যাপারে আমি কথা বলবো ইনশাআল্লাহ তো আমরা বলছিলাম যে আল্লাহ তাআলা কোরআন নাজিল করেছেন কোরআন শিখিয়েছেন মানুষকে এবং এই কোরআন শিক্ষা দেওয়াটা হচ্ছে আল্লাহ তাআলার
সৃষ্টি জগৎ মানুষের জন্য সবথেকে বড় দয়ার প্রমাণ। আর এই কোরআন যখন নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তেলাওয়াত করতেন, ওরা মনে করত কবিতা পড়তেছে, জেনে ধরেছে। হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু সময় তিনি যখন জাহিল ছিলেন সে সময়ের এক ঘটনা, তার ইচ্ছে হলো তিনি নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে নির্যাতন করবেন। তাকে খুঁজতে লাগলেন, খুঁজতে খুঁজতে তাকে পেয়ে গেলেন। তিনি মসজিদে হারামের মধ্যে নামাজ পড়ছেন, নামাজে দণ্ডায়মান, তিনি তেলাওয়াত করছেন। এখন হযরত ওমর ভাবলেন যে এখন তো নামাজ পড়তেছে, এখন কিছু করব না, নামাজটা শেষ হোক তারপরে যেভাবে হয় আচ্ছা তরে মারধর করব, নির্যাতন করব। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তেলাওয়াত করতেছিলেন, আর এই তেলাওয়াত হযরত ওমর শুনতেছিলেন, তার হৃদয়ের মধ্যে প্রতিটি আয়াত যেন গ্রথিত হচ্ছিল। তিনি অবাক হলেন, ভাবলেন মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নিঃসন্দেহে তাকে কোন জেন এই সব কথা শিখিয়ে দেয়, নইলে যিনি জীবনেও লেখাপড়া করেন নাই, স্কুলে যান নাই, কলেজে যান নাই, পড়াশোনা করেন নাই, নাম লিখতে পারেন না, পড়তে জানেন না, নাম সই করতে পারেন না, এত সুন্দর করে বলেন কি করে, নিশ্চয়ই কোনো জেনে শিখায়। হযরত ওমর বলেন আমি যখন এই চিন্তা করছি মনে মনে জেনের শেখানো কথা হবে বোধ হয়, তখন তিনি নামাজের ভেতরে যা পড়লেন তাতে আমার মনে হলো যেন আমার কথার তিনি জবাব দিলেন। কি পড়লেন? হযরত ওমর যখন এই চিন্তা করতেছিলেন, নবীজি তার তেলাওয়াতের মধ্যে এক পর্যায়ে তিনি তেলাওয়াত করলেন, ইন্নাহু লাকাউলু রাসূলিন কারীম, নিশ্চয়ই এক বার্তাবাহকের বর্ণনা, এক সম্মানিত বার্তাবাহকের বর্ণনা। হযরত ওমর চিন্তা করলেন আমি যে মনে করেছিলাম জেনের কথা, এটা তো তারই জবাব হলো, যেটা জেনের কথা নয় এটা এক মহান বার্তাবাহকের বর্ণনা। তাহলে জেনের কথা যদি না হয় তাহলে এটা তো ঠিক যে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ফাঁকে ফাঁকে তলে তলে নিজে কোন ফাঁকে কোন কবি হয়ে গেছে, নইলে মিলায় মিলায় বলেন কি করে। হযরত ওমর বলেন আমি যখন মনে মনে ভাবলাম নবীজি কবি হয়ে গেছেন, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কবি হয়ে গেছেন, তখন তিনি নামাজের ভেতরে যা তেলাওয়াত করলেন আমি বুঝলাম আমার কথার জবাব পেয়ে গেছি। তিনি পড়লেন ওয়ামা হুয়া বিকাউলি শাইরিন আলিলাম মা তুমিনুন, না না এটা কোনো কবির কথা নয়, তোমরা খুব কমই বিশ্বাস স্থাপন করে থাকো। হযরত ওমর মনে মনে ভাবলেন মনে করেছিলাম কবি, কিন্তু কবি না গণক, তা না হলে আমার মনের কথা বুঝলো কেমনে। হযরত ওমর যখন মনে মনে ভাবলেন মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম শুধু কবি নন গণক হয়ে গেছেন, তিনি বলেন এই চিন্তার সঙ্গে সঙ্গে তিনি পড়লেন ওয়ালা বিকাউলি কাহিনিন কালিলাম মা তাযাক্কারুন, না 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 এটা কোনো গণকের কথা নয়, তোমরা খুব কমই উপদেশ গ্রহণ করে থাকো। হযরত ওমর বজ্রাহতের মতো হয়ে গেল, কি আশ্চর্য কথা, যা চিন্তা করি তার জবাব আসে নামাজের মধ্যে দিয়ে, একটি চাঙ্গাতি, এটা জেনের কথা নয়, এটা কবির কথা নয়, এটা গণকের কথা নয়, তবে এটা কি? হযরত ওমর বলেন আমি যখন মনে মনে ভাবলাম তবে এটা কি, অমনি জবাব এলো তিনি নামাজের ভিতরে পড়লেন তানজিলাম মির রাব্বিল আলামিন, এটি মহান আল্লাহ রাব্বুল আলামিনের বাণী, যিনি তামাম জাহানের পালনেওয়ালা রব, তার কাছ থেকে নাজিলকৃত এটি কিতাব, সুবহানাল্লাহ। হযরত ওমর বললেন আমার মনে হলো যেন ইসলাম তার নিজস্ব আসন আমার কলিজার মধ্যে গেড়ে বসতে। প্রিয় ভাই সব, কোরআন নাজিল হতে থাকলো, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম
মুখস্থ করতে লাগলেন আর আল্লাহ তাআলা দুনিয়ার মানুষকে শুনিয়ে দিলেন এই যে কোরআন এ সবটা আল্লাহর বাণী জোরে সরে একবার বলেন তো এটা কার বাণী মানুষের যেন কোনো সন্দেহ না থাকে এই জন্য ربنا العالمين بولشن وما ينطق عن الهوى إن هو إلا وحي يوحى أمار نبي قرآن ব্যাপারে যা বলেন সব আমার নাযিলকৃত কথা আমার ওহি তিনি বলেন নিজের থেকে বানায়া তিনি কিছুই বলেন না দুনিয়ার মানুষকে কোরআন সম্পর্কে রব্বুল আলামিন গ্যারান্টি দিলেন ওয়ালাউ তাকাওয়ালা আলাইনা বাযান আকামি আমার নবী যদি নিজের থেকে কোন একটি কথা বানায়া আমার নামে কোরআনের ভিতরে যদি চালায় দিতেন আমি আমার নবীর ডান হাতকে চেপে ধরতাম আর আমার নবীর কণ্ঠ নালিকে আমি আল্লাহ কেটে ফেলে দিতাম একটি কথাও তিনি নিজের থেকে এর মধ্যে ঢুকান নাই এর মধ্যে যত কথা সব কথাগুলি কার সবাই বলো আল্লাহ তাআলার বাণী দিয়ে ভরা আল্লাহ তাআলা বলছেন এর উপর থেকে এর নিচের থেকে এর ডান দিক থেকে এর বাম দিক থেকে শয়তানের বাতিলের প্রবেশের কোনো অধিকার নাই মানুষের যেন কোনো সন্দেহ না থাকে এই জন্য রব্বুল আলামিন বলছেন ওয়া মা ইয়ানতিকু আনিল হাওয়া ইন হুয়া ইল্লা ওয়াহিয়ুহা আমার নবী কোরআনের ব্যাপারে যা বলেন সব আমার নাযিলকৃত কথা আমার ওহি তিনি বলেন নিজের থেকে বানায়া তিনি কিছুই বলেন না দুনিয়ার মানুষকে কোরআন সম্পর্কে রব্বুল আলামিন গ্যারান্টি দিলেন ওয়ালাউ তাকাওয়ালা আলাইনা বাযান আকামি আমার নবী যদি নিজের থেকে কোন একটি কথা বানায়া আমার নামে কোরআনের ভিতরে যদি চালায় দিতেন আমি আমার নবীর ডান হাতকে চেপে ধরতাম আর আমার নবীর কণ্ঠ নালিকে আমি আল্লাহ কেটে ফেলে দিতাম একটি কথাও তিনি নিজের থেকে এর মধ্যে ঢুকান নাই এর মধ্যে যত কথা সব কথাগুলি কার সবাই বলো আল্লাহ তাআলার বাণী দিয়ে ভরা আল্লাহ তাআলা বলছেন এর উপর থেকে এর নিচের থেকে এর ডান দিক থেকে এর বাম দিক থেকে শয়তানের বাতিলের প্রবেশের কোনো অধিকার নাই এটিকে হেফাজত করেছেন স্বয়ং আল্লাহ রাব্বুল আলামিন কে হেফাজত করেছেন আল্লাহ তাআলা নিজেই এই জন্য কোরআন আল্লাহ নাজিল করেছেন এই নাজিল করার জন্য একজন বিশ্বস্ত ফেরেশতাকে ব্যবহার করেছেন সব ফেরেশতা আল্লাহর কাছে বিশ্বস্ত যেহেতু ফেরেশতাদের এই মাজাল নাই তাদের এই ক্ষমতাই নাই যে আল্লাহর হুকুমের বাইরে কোনো কাজ তারা করতে পারে তাদের দায়িত্বই হচ্ছে আল্লাহর হুকুম মেনে নিজেদেরকে পরিচালিত করা এর বাইরে কিচ্ছু করার কোনো গুঞ্জাইশ তাদের কিন্তু এই ফেরেশতাদের মধ্য থেকে একজন ফেরেশতাকে আল্লাহ বেছে নিলেন যাকে আল্লাহ তাআলা বললেন শাদীদুল কুয়া যাকে বললেন রুহুল আমিন আমরা তাকে কি নামে চিনি মাশাআল্লাহ আপনারা সবাই জানেন তার নাম হযরতে জিব্রাইল আলাইহিস সালাম তিনি হলেন আল্লাহ তাআলার জেনুইন অথেন্টিক স্পেশাল মেসেঞ্জার সমস্ত নবীর কাছে এই ওহী পাঠাবার জন্য আল্লাহ তাকে ব্যবহার করেছেন এই কোরআন সবটা হলো ওহী এই কোরআনের মধ্যে সবটা কি ওহী এখন ওহী কি জিনিস সেটা আমাদেরকে বুঝতে হবে ওহী শব্দের অর্থ হলো ইশারা করা কোন জিনিসের ভাব উদ্রেক করে দেওয়া মনের মধ্যে কোন ভাবের উদ্রেক করে দেওয়া ইশারা করে দেওয়া এখন এই ওহী কয়েক প্রকার হয়ে থাকে এই ওহীর কথা কোরআন শরীফে বলা হয়েছে মৌমাছির কাছেও আল্লাহ ওহী করেছেন আবার মুসা আলাইহিস সালামের মায়ের কাছেও ওহী করেছেন
তো মৌমাছির কাছে যে ওহী আল্লাহ করেছেন সেখানে কি জিবরাইল এসেছিল? মূসা আলাইহিস সালামের মায়ের কাছে যখন ওহী করেছিলেন তখন কি জিবরাইল এসেছিলেন? ওই ওহী কি ধরনের? আর নবীদের কাছে যখন ওহী হয় সেই ওহী বা কি ধরনের? আসুন কোরআন থেকেই জানি। মৌমাছি সম্পর্কে আল্লাহ তাআলা বলেন, ওয়াওহা রাব্বুকা ইলান নাহলি আন ইত্তাখিযি মিনাল জিবালি বুয়ুতা। তোমার রব মধুমক্ষিকাকে ওহি যে পাহাড়ে বিল্ডিং এ গাছে বাসা বানাও, ঘর বানাও, মৌচাক বানাও, এই যে ওহি করলেন এখানে জিবরাইল আসে নাই, বিষয়টা হলো মৌমাছির মনের মধ্যে। মৌমাছির মন আছে কিনা? মন আছে কিনা? প্রত্যেক প্রাণীর মন আছে। ওর মনের মধ্যে, ওর চিন্তার মধ্যে ভাবের উদ্রেক করে দিয়েছেন আল্লাহ তাআলা। সেই ভাবের উদ্রেকেই সে গাছে মৌচাক বেঁধেছে, বিল্ডিং এর কার্নিসে বেঁধেছে, আবার পাহাড়েও এই মৌচাক বেঁধেছে। এটা হলো এইরকম, এই ওহির অর্থ হচ্ছে ইশারা করে দেওয়া, ভাবের উদ্রেক করে দেওয়া। আবার মূসা আলাইহিস সালামের মা সম্পর্কে আল্লাহ তাআলা বলছেন, إذ أوحينا إلى أمك ما يوحى. موسى عليه السلام কে বলছেন স্মরণ করো সেই সময়ের কথা যখন তোমার মাকে ওহি করা হয়েছিল। সেটা হলো ফেরাউন বলেছিল যে আমার এই দেশে যত নারীরা গর্ভবতী হবে পাহারা লাগাও, এদের মধ্যে যে সমস্ত কন্যা সন্তান প্রসব করবে তাদেরকে বাঁচিয়ে রাখো, আর যত পুত্র সন্তান হবে সবগুলিকে মেরে ফেলো যাতে মূসা আলাইহিস সালাম আসতে না পারে। কিন্তু এখানে কার কথা উচায় থাকলো? ফেরাউনের কথা না আল্লাহর কথা? কালিমাতুল্লাহি হিয়াল ওলিয়া। এখন আল্লাহ তো মূসা পাঠাবে, ফেরাউন মূসা আসতে দেবে না, ইচ্ছা পূরণ হবে কার? এই সাইফের জন্য কইলে হয় নাকি? জোরে সোরে কন্যা কার? আল্লাহ তাআলার ইচ্ছা পূরণ হবে। মূসা আলাইহিস সালামের মায়ের পেটে মূসা আলাইহিস সালাম এলেন। আল্লাহ তাআলা বলছেন আমি তাকে ওহি করলাম, তার মানে হলো যখন মূসাকে তিনি প্রসব করবেন মূসা আলাইহিস সালামকে, তখন মূসা আলাইহিস সালামের মায়ের মনের মধ্যে ভাবের উদ্রেক করে দিলেন আল্লাহ তাআলা। এভাবে সন্তান প্রসব করেই তাকে একটি বাক্সের ভিতরে আটকাইয়া নদীর ভিতরে ছেড়ে দাও। এখানে জিবরাইল আলাইহিস সালাম আসেন। সুতরাং এই সব ব্যাপারে যত ওহির কথা হয় বুঝতে হবে ভাবের উদ্রেক করে দেওয়া, ইশারা করা। কিন্তু এই ওহি যখন কোন নবীর প্রতি ওহি করা হয় বলা হয় তখন বুঝতে হবে সেখানে এসেছিলেন কে? জিবরাইল আলাইহিস সালাম। এই কথাটি আল্লাহ তাআলা কোরআনে কারিমের মধ্যে বলছেন, ইন্না আওহাইনা ইলাইকা কামা আওহাইনা ইলা নূহিন والنبيين من بعده। নিশ্চয়ই আমি আপনার প্রতি ওহি নাজিল করেছি এবং এই ওহি শুধু আপনাকে দিয়ে শুরু করি নাই, এই ওহি নাজিল করেছি আপনার প্রতি যেমন করে নাজিল করেছিলাম নূহ আলাইহিস সালামের প্রতি এবং তার পরবর্তী সমস্ত নবীদের উপরে। ওয়া আওহাইনা ইলা ইব্রাহিমা ওয়া ইসমাঈলা ওয়া ইসহাকা ওয়া ইয়াকুবা ওয়াল আসবাস, এবং এইভাবে করে ইব্রাহিম, ইসমাইল, ইসহাক, ইয়াকুব আলাইহিমুস সালাম এবং তার আওলাদদের প্রতি যত নবী হয়েছে প্রত্যেক নবীর কাছে আমি ওহি পাঠাইছি জিবরাইলের মাধ্যমে। আচ্ছা, জিবরাইলকে না দিয়া আল্লাহ তাআলা নিজে বললে অসুবিধা কি হইতো? প্রশ্ন উত্তর, সে প্রশ্নের জবাব আল্লাহ দিচ্ছেন। وما كان لبشر أن يكلمه الله إلا وحيا أو من وراء حجاب أو يرسل رسولا فيوحي بإذنه ما يشاء. الله تعالى বলেন এটা কখনোই সম্ভব নয় যে আল্লাহ রাব্বুল আলামিন কোন মানুষের মুখোমুখি হয়ে, কোন মানুষের সামনাসামনি হয়ে তিনি কথা বলবেন, এটা আদৌ সম্ভব নয়।
আল্লাহ তাআলা কোন মানুষের সামনা সামনি কথা বলবেন তাও সম্ভব না কারণ আল্লাহ তাআলা বলেছেন লা তুদরিকুহুল আবসার কোন দৃষ্টি শক্তি আমাকে তার দৃষ্টির সীমার ভিতরে পরিব্যাপ্ত করতে পারবে না সুবহানাল্লাহ কইতে ইচ্ছা করে না মূসা আলাইহিস সালাম বলেছিলেন রব্বি আরিনি হে আল্লাহ আমি তোমারে দেখতে চাই আল্লাহ তাআলা সাফ একটি জবাব দিয়েছেন লান তারানি কখনো দেখতে পারবে না মূসা আলাইহিস সালাম খুব আদুরে নবী ছিলেন বেশি আদরের ছিলেন তিনি যখন বেশি বেশি দেখতে চাইলেন আল্লাহ তাআলা বললেন তাহলে একটু পরীক্ষা হোক টেস্ট হোক দেখতে পারবা কিনা তার একটা টেস্ট হতে হবে আল্লাহ তাআলা তার সম্মুখ থেকে সত্তর হাজার পর্দা ভেতর দিয়ে সামান্য নূরের তেজল্লি নিক্ষেপ করলেন পাহাড়ের প্রতি ডাইরেক্ট তিনি তো দেখতে পারবেনই না পাহাড়ের উপরে নূর ফেলেছেন সেই নূরকে তিনি বরদাস্ত করতে পারেন নাই মূসা আলাইহিস সালাম বেহুশ হয়ে জমিনে পড়ে গিয়েছেন এখানে মূসা আলাইহিস সালাম আর মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের মধ্যে পার্থক্য হচ্ছে এই মূসা আলাইহিস সালাম পাহাড়ের প্রতি পড়া নূরকে সহ্য করতে পারেন নাই বেহুশ হয়ে পড়েছেন কিন্তু মেরাজে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম নূর দেখেছেন আর বেহুশ হয়ে পড়েছেন আল্লাহ তাআলা কোরআন শরীফটা বলেছেন অন্য কোন সময় সুযোগ পেলে তখন সেই কাহিনী শোনানো যাবে কোরআনে কারিম সুতরাং মূল কথা হচ্ছে এই যে আল্লাহ তাআলাকে কোন মনুষ্য শক্তি দৃষ্টি সীমার ভিতরে কোন দৃষ্টি শক্তি লা তুদরিকুহুল আবসার আল্লাহ তার আল্লাহর দৃষ্টি সীমার ভিতরে তো সব কিন্তু কোন শক্তি তার দৃষ্টি দিয়ে আল্লাহকে সীমাবদ্ধ করতে পারবে না সুবহানাল্লাহ বিহামদিহি তো আল্লাহ রাব্বুল আলামিন মানুষের সঙ্গে যেহেতু তিনি কথা সরাসরি বলবেন না কথা বলতে গেলে তিনি মিওয়ারায়ে হিজাব পর্দার আড়াল থেকে বলেন নতুবা তিনি জিব্রাইলের মাধ্যমে ফেরেশতার মাধ্যমে কথা বলেন কোরআনে কারীম আল্লাহ তাআলা নাযিল করলেন জিব্রাইলের মাধ্যমে এর সূরায়ে নাস থেকে শুরু করে সূরায়ে ফাতিহা থেকে বিসমিল্লাহ থেকে শুরু করে সূরায়ে নাস পর্যন্ত সম্পূর্ণ কোরআন বহন করে নিয়ে এসেছেন কে বলুন তো জিব্রাইল আলাইহিস সালাম এই কিতাবে বিশুদ্ধতা সম্পর্কে কোনো কথা উঠতে পারে